ইভেন নিউজের সকল দর্শককে স্বাগত, আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি হলো হঠাৎ করে, কি এমন তিনি বুঝতে পারলেন যে এই ধরনের বক্তব্য তাকে রাখতে হচ্ছে? মানে তার গলায় একটা বেদনার সুর, হেরে যাওয়ার বেদনার সুর শুনতে পাচ্ছে বাংলার মানুষ। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিতেন, তিনি কিছুদিন আগেও পর্যন্ত তার ব্রিগেডের সভা থেকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, এবং তিনি মমতা গ্যারান্টির কথা বলেছিলেন, যেখানে তিনি জেতার একটা সম্ভাবনা, তাদের দল অনেক বিপুল সংখ্যক সিট তারা দখল করবে এমনটা তিনি কিন্তু বলেছিলেন। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি হলো হঠাৎ করে, কাল তিনি একদম বেদনার সুরে বললেন তার জনসভা থেকে, তার ডায়মন্ড হারবারে আমতলার সাংগঠনিক একটি সভা থেকে কর্মীদেরকে তিনি বার্তা দিলেন, কি বার্তা দিলেন সেটা নিয়েই কিন্তু একটা ধন্দ। এবং সেই বার্তাতে তিনি বলছেন যে এত কাজ করার পরেও ফলাফল যদি খারাপ হয় তাহলে বুঝতে হবে মানুষ আমাদেরকে, আমাদের সরে যেতে হবে, মানুষ আমাদের চাইছে না। হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কথা বলে কর্মীদের মনোবল বৃদ্ধি করার জায়গায় কেন কর্মীদের মনোবলকে টেনে নামিয়ে দিচ্ছেন, এটা অনেকেই বলছেন যে কি হলো। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে গেলেন যে তিনি হেরে যাচ্ছেন, নাকি অন্য কিছু ব্যাপার আছে? যেটা দাঁড়াচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছেন যে তার ডায়মন্ড হারবার থেকে তো মাটি সরে যাচ্ছেই, উপরন্তু পশ্চিমবাংলার বহু জায়গা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের সিট নড়বড়ে হয়ে যাচ্ছে। এবং সেই আজ শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় নয়, আরো অনেকের মধ্যে দেখা যাচ্ছে, আরো অনেকে তারা ইনকনফিডেন্সে ভুগছেন। বিশেষ করে ইনকনফিডেন্সে ভুগছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যেখানে তার প্রাক্তন জামাই তার প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে, এবং সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকেও কিন্তু বিভিন্ন রকম বক্তব্য, তার ফ্রাস্ট্রেশন তিনি ব্যক্ত করে ফেলছেন। এবং এটা বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা নড়বড়ে জায়গায় এসে দাঁড়িয়েছে। আর এই নড়বড়ে জায়গায় এসে দাঁড়ানোর সব থেকে বড় যে কারণটা, সেই কারণটা যেটা বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে আগের মতন কিন্তু আর ভোট লুট করা যাবে না। কারণ ভোট লুট যেভাবে আমরা দেখেছি, পঞ্চায়েত ইলেকশনে ভোট লুট হয়েছে, এবং 2021-এ যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু লুট হয়েছে। এবং সেই নির্বাচনে বিশেষ করে যেখানে কাউন্টিং হয় সেই জায়গাতেও যেমন লুট হয়েছে, তেমনই বুথ কেন্দ্রেও লুট হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে বিজেপি আরো অনেক সিট পেত, 50টির মতন জায়গায় কিন্তু বিজেপি খুব কম মার্জিনে হেরেছে। ফলে এই জায়গাগুলোতে যে লুট হয়েছে একটা, সেটা পরিষ্কার হয়ে গেছে। কারণ সেই সময় সরকারকে কিন্তু সাহায্য করেছে এখানকার পুলিশ, এবং কোন রকম ভাবে কিন্তু এই লুটটা তারা চালিয়ে গেছে, কারণ সেই সময় খুব শক্তপোক্ত ছিল দলটা। এবং যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে মুসলিম ভোট তিনি একেবারে দুহাত দিয়ে মুসলিমরা ভোট দিয়েছেন, এবং মহিলারা দুহাত ভরে ভোট দিয়েছেন। আর এই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে এই ইলেকশনে, এই লোকসভা ইলেকশনে কিন্তু মাছি যে বলতে পারবে না, সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ করতে পেরেছেন। কারণ যেভাবে কেন্দ্রীয় বাহিনী চারিদিক থেকে ঘিরে থাকবে, এবং যেভাবে সাত দফায় ভোটের মাধ্যমে এত কড়াকড়ি যেখানে থাকছে, সেখানে কিন্তু এভাবে লুট করা যাবে না। এবং যে লুটের পরিকল্পনাগুলো করা হয়েছিল, যে বুথ ভিত্তিক একটা লুট হবে, বা কাউন্টিং এর সময় একটা কাউন্টিং এ গন্ডগোল করিয়ে দিয়ে একটা লুটের চেষ্টা, সেই চেষ্টাও কিন্তু আস্তে আস্তে বানচাল হয়ে যাচ্ছে। কারণ এই ধরনের লুটের চেষ্টা কিন্তু অলরেডি ফাঁস হয়ে গেছে যে এভাবে লুট করতে পারে। আর ফাঁস হয়ে গেলে স্বাভাবিকভাবেই সকলেই সতর্ক থাকবেন। সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এবারে ভোটটা কিন্তু খুবই কঠিন লড়াই। আর তারপর ডায়মন্ড হারবার কেন্দ্র, আর এই ডায়মন্ড হারবার কেন্দ্রে কিন্তু আইএসএফ একটা জায়গা করছে, আইএসএফ কিন্তু খুব ভালোই একটা জায়গা করে নিচ্ছে। যদি এখানে নওশাদ সিদ্দিকী তিনি দাঁড়ান, তাহলে কিন্তু খুব মানে কাটাকাটি লড়াই। এবং বিজেপির থেকে যদি প্রার্থী কৌস্তভ বাগচি হন, তাহলে কিন্তু একটা ত্রিশঙ্কু যে কাটাকাটি লড়াই, সেই লড়াইটা কিন্তু স্পষ্ট হচ্ছে। সেই লড়াইতে তৃণমূল কংগ্রেসের অনেক কর্মী তারা বিগবাজি খেতে চলেছে। ইতিমধ্যেই
কেউ শয়ে শয়ে কর্মী যাচ্ছে ISF-এ, এবং আরো শয়ে শয়ে কর্মী তারা কিন্তু বিজেপিতে টপকাতে শুরু করেছে। এবং যেটা জানা যাচ্ছে যে বিজেপির যখনই ক্যান্ডিডেট ঘোষণা হবে এখানে, তখনই তার হাত ধরে কিন্তু বিপুল সংখ্যক কর্মী, যে কর্মীরা একেবারে মাথায় রয়েছে, সংগঠনের মাথায় রয়েছে, গ্রাম পঞ্চায়েতের প্রধান, গ্রাম পঞ্চায়েত সদস্য, এই ধরনের কর্মীরা, কাউন্সিলর, এই ধরনের কর্মীরা কিন্তু টপকে যাবে। ফলে এই ধরনের কর্মীরা যদি টপকে যায়, তার সাথে নিচু তলার কর্মীরাও কিন্তু তাদের হাত ধরে একেবারে জলের মতন বেরিয়ে যাবে বিজেপির দিকে। এবং যেটা জানা যাচ্ছে যে এই ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মেন মেন জায়গা ফলতা, গার্ডেন রিচ, মহেশতলা, বজবজ, এই সব জায়গা থেকে কিন্তু শয়ে শয়ে কর্মী ইতিমধ্যেই রেডি রয়েছে, তারা কেউ হাত ধরবে ISF-এর, তারা কেউ হাত ধরবে বিজেপির। এবং মুসলিম ভোট, মুসলিম ভোট কিন্তু যেটা মহেশতলা এবং গার্ডেন রিচে যে মুসলিম ভোট, সেই মুসলিম ভোটগুলো কিন্তু অনেকটাই বিজেপিতে যাওয়ার জন্য একেবারে ঝুঁকে রয়েছে। সেই মুসলিম ভোটকে কিন্তু আটকানো আর যাবে না, যেহেতু আমরা দেখলাম যে ওই ধরনের একটা দুর্ঘটনার পর, গার্ডেন রিচে ওই রকম একটা দুর্ঘটনার পর যেভাবে শুভেন্দু অধিকারী মিছিলে মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারা যোগদান করেছে, সেখান থেকে কিন্তু এটা আঁচ করা যাচ্ছে। এবং এই যে আস্তে আস্তে চোরা বালি তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে, সেই চোরা বালির আজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো পেয়েছেনই, কারণ আমরা দেখেছি তিনি যেভাবে তিনি তার নিজের বাড়িতে এখনো পর্যন্ত বন্দী হয়ে রয়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই আঁচও পেয়েছে। ফলে এই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কর্মীদের মনোবল বৃদ্ধির চেষ্টা করছেন, যাতে হেরে যাওয়ার পর কর্মীরা যাতে তাদেরকে ছেড়ে চলে না যায়, সেই মনোবল বাড়ানোর জন্যই হয়তো তিনি এখন থেকেই কর্মীদের বলার চেষ্টা করছেন যে যদি মানুষ চায় যে তারা তাদেরকে আর ভোট দেবে না, এত করার সত্ত্বেও, এত উন্নয়ন করা সত্ত্বেও মানুষ যদি চায় যে তাদেরকে হারিয়ে দেবে, তাদের আর দরকার নেই, তাহলে সরে যেতে হবে, এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছেন। এবং মহিলা ভোট যে সরে যাচ্ছে তা কিন্তু সন্দেশখালী একেবারে প্রমাণ। এবং সন্দেশখালীকে নিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী, তিনি একবারও কোনো কথা বললেন না, তিনি একবারও সন্দেশখালীর মানুষের পাশে দাঁড়ালেন না, সেখানে কিন্তু এটা এই এই যে বার্তাটা, এই ভুল বার্তাটা কিন্তু চলে গেছে সমগ্র বাংলাতে। এবং আরেকটি বিষয় যেটা লক্ষণীয়, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী যখন এই সন্দেশখালীর ঘটনা ঘটে, তখনই কিন্তু আঁচ করতে পেরেছিলেন যে সন্দেশখালী একেবারে খোকলা হয়ে গেছে। আর এই খোকলা হয়ে গেছে বলেই মুখ্যমন্ত্রী কিন্তু সন্দেশখালীতে আর যাননি, কারণ তিনি জানেন যে কামদুনিতে যাওয়ার পর তাকে যেভাবে অপমানিত হতে হয়েছিল, সেই অপমান কিন্তু বকটুইতে গিয়ে করতে হয়নি, কারণ বকটুইতে তিনি জানতেন যে সেখানে অনুব্রত মণ্ডল আছে এবং পুরোটাই কিন্তু অনুব্রত মণ্ডলের কন্ট্রোলে। তাই কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে সোজাসুজি চলে গিয়েছিলেন, এবং যেখানে যেখানে মুখ্যমন্ত্রী মনে করেন যে তার দল সেখানে এখনো শক্তপোক্ত রয়েছে, সেখানেই তিনি চলে যান। কিন্তু সন্দেশখালীর মতন এত বড় একটা ঘটনায় একবারও, যেখানে সকলে চাইছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সেখানে দাঁড়াক, সেই জায়গায় কিন্তু তিনি একবারও গেলেন না, নাম গন্ধ করলেন না। ফলে এটাই পরিষ্কার হয়ে গেল যে এই যে চোরা বালি কোথায় কোথায় তৈরি হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর কাছে রয়েছে, এবং তার জন্যই হয়তো এখন থেকে একটা বার্তা দেওয়ার চেষ্টা চলছে, যে বার্তাটার মাধ্যমে অ্যাটলিস্ট কিছু কর্মীকে তারা আটকে রাখতে পারে। আর এর জন্যই হয়তো এই ধরনের বক্তব্য, কারণ জনগর্জনে আমরা যাকে এত গর্জন করতে শুনলাম, সেই গর্জন হঠাৎ করে কেন এরকম মিউমিউ হয়ে গেল, সেটাই কিন্তু ভাবাচ্ছে সকলকে। ফলে আমরা সেই দিকেই কিন্তু নজর রাখবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আরো আগামী দিনে তিনি আরো কি কি কথা বলেন। এবং আরো একটি বিষয়, যে বিষয়টা নিয়ে আরো একটি ভিডিওতে আমি আসব, সেই একটা মানে সেই বিষয়টার কথা শুনলে আপনাদেরও শরীরে কাঁটা দেবে, গায়ে কাঁটা দেবে। সেই যে ঘটনা ঘটানোর চেষ্টা চলছে পশ্চিমবাংলায়, তার আগাম খবর কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরে এসেছে, এবং সেই ঘটনা জানার পর আপনাদের সকলেরই গায়ে কাঁটা দেওয়ার মতন অবস্থা তৈরি হবে। সূত্রের মারফত যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের ঢাকার মগবাজারে কিন্তু বৈঠক হয়েছে
বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে, সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে, এবং তার সঙ্গে পশ্চিম বাংলার যোগ রয়েছে। পশ্চিম বাংলা থেকে একজন গিয়েছিলেন সেই সংগঠনের মিটিং এ, এবং 2023-এর 13ই ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বরের মধ্যে সেই একটি মিটিং হয়, এবং সেই মিটিং থেকে যে বার্তাটা দেওয়া হয়েছিল সেই বার্তাটা কথা শুনলে সত্যি আপনাদের গা শিউরে উঠবে। সেখানে বলা হয়েছিল যে ইসলামের জন্য ভারতকে পুনরুদ্ধার করতে হবে, এটাই কিন্তু সেই মিটিং এর লক্ষ্য ছিল, এবং এই মিটিং এর এই লক্ষ্য নিয়েই তারা লোকসভা নির্বাচনকে কিন্তু টার্গেট করেছে, এবং সব থেকে বড় ব্যাপার লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলাকে টার্গেট করেছে। আর এই সমস্ত সমস্ত ঘটনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে, এবং যেহেতু আমাদের কাছে সূত্র মারফত খবর এসছে, তাহলে তো সেই গোয়েন্দা সংস্থার কাছে তো খবর আসবেই, এটা স্বাভাবিক। ফলে এই সমস্ত ব্যারিকেড গুলো কিন্তু তৈরি হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, যেখান থেকে যাদেরকে কাজে লাগিয়ে ভোট লুট করা যায় সেই রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবং এই যে পুরো বিষয়টা, এই পুরো যে ঘটনাটা কিভাবে ঘটেছে, কিভাবে এই গোয়েন্দা সংস্থা এই খবর পেয়েছে, কারা কারা এর মধ্যে যুক্ত রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি আসবো আমার পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও আপনারা অবশ্যই দেখবেন, কারণ সেখান থেকে সম্পূর্ণ তথ্য কিন্তু আপনারা পাবেন। এই লোমহর্ষকর যে ঘটনা ঘটিয়ে যাচ্ছে পশ্চিমবাংলার মধ্যে, তার খবর আমরা সেই ভিডিওতে দেব। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন ইভিএম নিউজ, ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।